ফ্যাশন সচেতন কোনো মেয়েকে হঠাৎ করে যখন কোনো পার্টিতে অ্যাটেন্ড করতে হয় তখন অনেক সময় দেখা যায় যে তার চুলের স্টাইলটা কেমন হবে সেটি নিয়ে সে খুব চিন্তায় পড়ে যায়। তাই কুমারিকা কেশকাউনের আজকের এই এপিসোডে আমি একটি হেয়ারস্টাইল করে দেখাবো যেটি বাড়িতে বসেই কারো সহযোগিতা নিয়ে অল্প সময়ের মধ্যে যে কেউই করে ফেলতে পারবে। হেয়ারস্টাইলটি করার জন্য প্রথমে চিরুনি দিয়ে সমস্ত চুল খুব ভালোভাবে আঁচড়ে নিতে হবে। তারপরে সামনের দিকে এক সাইডে সিঁথি করে যে সাইডে চুলের পরিমাণ বেশি সেই দিকের চুল আলাদা করে সামনের দিকে রেখে দিতে হবে। এবার সিঁথির যে পাশে চুলের পরিমাণ কম সেই পাশের সমস্ত চুল এবং পেছনের সমস্ত চুল আবারও চিরুনি দিয়ে আঁচড়ে নিয়ে পেছন দিকে মোটা উলের রাবার ব্যান্ড দিয়ে একটি শক্ত করে পনিটেল করতে হবে। তারপর সিঁথির যে পাশে চুলের পরিমাণ বেশি ছিল এবং যে চুলগুলোকে সামনের দিকে আলাদা করে রাখা হয়েছিল সেগুলোকে সিঁথির অংশ থেকে বেনি করতে হবে এবং সামনের দিকে এবং সাইডের অল্প অল্প করে চুল নিয়ে বেনিতে অ্যাড করতে হবে। এভাবে লাস্ট এন্ড পর্যন্ত সামনের চুলগুলোকে বেনি করতে হবে। করার পরে বেনিটি পেছনে যে পনিটেল করা হয়েছে সেই পনিটেলের রাবার ব্যান্ডের অংশে পেঁচিয়ে আগার অংশটুকু ক্লিপ দিয়ে আড়াল করে নিতে হবে। এরপর পেছনে যে পনিটেলটি করা হয়েছে সেই পনিটেলের অংশ থেকে অল্প কিছু চুল নিয়ে দুই ভাগে ভাগ করে পনিটেলের রাবার ব্যান্ডের অংশে অর্থাৎ মাঝখানের অংশ এসে ফিতার মতো আটকাতে হবে, যেন দেখে মনে হয় বউ ক্লিপের মতো আবার ফিতা বাঁধা হয়েছে এরকম একটা লুক আসবে। এক্ষেত্রে দুই পাশের যে আগার অংশটুকু সেটিকে ছেড়ে রাখতে হবে। এই হেয়ারস্টাইলটি করার পরে যদি মনে হয় যে অল্প অল্প চুল উঠে আছে এবং খুব সুন্দর ফিনিশিং আসছে না বা ছোট ছোট কিছু চুল আছে সেটিকে আড়াল করার জন্য স্প্রে ব্যবহার করতে হবে। এই হেয়ারস্টাইলটি যে কোনো স্টাইলিশ ড্রেসের সাথে খুব সহজেই মানিয়ে যাবে।